হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কর্মসূচি টেকঅোনার ইউটিউব চ্যানেল চলে এসছে আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আজের ভিডিও বাঁকুড়া ইউনিভার্সিটি থার্ড এবং ফিফথ সেমিস্টারে অ্যানরোলমেন্ট চলছে তো এই এনরোলমেন্ট কিছু কিছু স্টুডেন্ট করতে গেলে দেখা যাচ্ছে ইনভেলিড ইউজার আইডি পাসওয়ার্ড তো এই ইনভেলিড ইউজার আইডি পাসওয়ার্ড কেন দেখা যাচ্ছে কী কারণে দেখা যাচ্ছে কীভাবে প্রবলেম সলভ করবেন সে নিয়ে আজের ভিডিও ভিডিও শুরু করার প্রথমে বলবো এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি হবে শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল ভিডিওতে অনেক রকমের তথ্য আজকের ভিডিওতে তো ভিডিও শুরু করার জন্য যে কোনো একটা এব্রেজার ওপেন করে নিতে হবে এরপর টাইপ করব ইউনিট ট্র্যাক বিকেইউ লিখে সার্চ করে নেব সার্চ করে নেওয়ার পর দেখুন প্রথমে চলে এসছে স্টুডেন্ট লগ ইন ইউনিট অনলাইন এই ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পর এরকম একটি পেজ ওপেন হবে স্টুডেন্ট লগ ইন ইউআইডি পাসওয়ার্ড তো এখানে ইউআইডি টি কি বসাবেন ইউআইডি যেটি আগে ছিল আগে যে পোর্টাল ছিল অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটি অটোমেশন পোর্টাল অটোমেশন পোর্টাল বাঁকুড়া ইউনিভার্সিটি অটোমেশন পোর্টালে যে ইউআইডি দিয়ে লগ ইন করতেন সেই ইউআইডি টি এখানে যে ইউটি এখানে দেওয়া হয়েছে সেই ইউআইডি এখানে বসিয়ে দিলাম এরপর পাসওয়ার্ড দিতে হবে কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারের লাস্ট ফোর ডিজিট লাস্ট ফোর ডিজিটটি বসিয়ে দিতে হবে তারপর কি প্রেস করতে হবে তারপর ইউআইডির শেষ চার ডিজিট এখানে বসাতে হবে তো এখানে বসিয়ে দিচ্ছি এখানে বসিয়ে দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবো লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে ইনভ্যালিড ইউআইডিওর পাসওয়ার্ড তো এই ইনভ্যালিড ইউআইডি ইউআইডিওর পাসওয়ার্ড দেখার কারণ থার্ড সেমিস্টার ও ফিফ্থ সেমিস্টারে যারা এখন পড়াশোনা করছেন আগে থার্ড সেমিস্টারে পড়েছেন কিন্তু ফর্ম ফিল আপ করেছিলেন ফর্ম ফিল আপ কোনো কারণবশত হয়নি বা পরীক্ষা দিতে পারেননি বা এসএনসি রয়েছে সেই তাদের জন্য এখন এনরোলমেন্ট হবে না তাদেরকে কলেজে তাদের ইনস্টিটিউটে যোগাযোগ করতে বলা হয়েছে তারা সেই মতো ইনস্টিটিউটে যোগাযোগ করবেন ইনস্টিটিউট থেকে একটি এক্সেল সিট আপনাদের বানানো হবে সেই এক্সেল সিট ইউনিভার্সিটিতে যাবে ইউনিভার্সিটি থেকে আবারও আপনাদের জন্য এনরোলমেন্ট প্রক্রিয়াকরণ শুরু করবে তারপর আপনারা এনরোলমেন্ট করতে পারবেন তো যাদের এখনো পর্যন্ত ইনভ্যালিড ইউআইডি ওর পাসওয়ার্ড দেখা যাচ্ছে সেই তাদেরকে বলব অতি অবশ্যই নিজের ইনস্টিটিউট অথবা কলেজ যে গিয়ে যোগাযোগ করুন সেখানে গিয়ে যোগাযোগ করার পর আপনার প্রবলেম অবশ্যই সলভ হয়ে যাবে তো এই ছিল আজের ভিডিও যদি ভিডিওটি ভাল লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও ভালো লেগে থাকলে लाइक कमेंट और शेयर कर